আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবে বর্তমান চলমান যে লো ডাউনলোড ক্যাটাগরি ভিসা, অর্থাৎ আমিল তানজিল ওয়া তাহমিল, এই ভিসার মাধ্যমে যদি সৌদি আরবে আসে, আসার পর ইকামা খরচ কত হতে পারে, বা এই ভিসাটা কি আসলে কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানির? তো এই বিষয় নিয়ে অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লোড আনলোড যে ক্যাটাগরির যে ভিসাটা, এই ভিসাটা মূলত সৌদি আরবে এর আগে আমেল আইডি অথবা আমেল যে ভিসাটা আমরা জানতাম যে ফ্রি ভিসা, এই ভিসার ক্যাটাগরির একই সেম ক্যাটাগরির ভিসা। তো ওই ভিসাগুলো বন্ধ করে দিয়ে এখন বর্তমানে আপনার লোড আনলোড যে ক্যাটাগরি ভিসাটা, এই ভিসাটা চলমান আছে। তো এই ভিসাটা দিয়ে আপনি যখন সৌদি আরবে আসবেন, সৌদি আরবে আসার পর আপনার ইকামা খরচ কত হতে পারে, তো ইকামার খরচটা কিন্তু বড় কোম্পানিতে যত টাকা খরচ হয় আর কি, আর সেটা হলো 10,000 থেকে 11,000 রিয়াল পর্যন্ত ইকামা খরচ হতে পারে, অনেক টাকা লাগে আর কি এক কথায়। তো এই ভিসাটা দিয়ে যখন আপনি সৌদি আরবে আসবেন, আপনাকে মূলত এই ভিসার মাধ্যমে যারা আসে, শুধু আপনি না, যারাই আসে না কেন, তাদের ইকামাটা দুই কোয়ালিটির ভাবে বা দুই ধরনের বানিয়ে থাকে। একটা হলো রুখসাতুল আমেল খুরুজ নাহিয়ার মাধ্যমে, আর একটা হলো 3 মাসের ইকামা। আপনার কোম্পানি বা আপনার কোফিল হতে পারে আপনাকে 3 মাসের ইকামা দিবে, ঠিক আছে, অথবা আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নাহিয়ার মাধ্যমে 2 বছরের জন্য ইকামাটা বানিয়ে দেবে। রুখসাতুল আমেল খুরুজ নাহিয়ার মাধ্যমে ইকামা বানালে কি সমস্যা হয়, সেই বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো রুখসাতুল আমেল খুরুজ নাহিয়ার মাধ্যমে আপনি যখন ইকামাটা পাবেন, তখন আপনাকে 2 বছর শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। তো এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আমি আরেক অন্যান্য ভিডিওতে বলেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। তো আপনাকে দুই ক্যাটাগরি বা দুই ভাবে ইকামা বানিয়ে দিতে পারে আপনার কোম্পানি, একটা হলো 2 বছরের জন্য, ঠিক আছে, আর একটা হলো 3 মাসের ইকামা। 3 মাসের ইকামা বানিয়ে দেওয়ার পর হতে পারে আপনাকে আরো 3 মাসের বানিয়ে দিতে পারে, বা 6 মাসের, না হয় আপনাকে ফাইনাল এক্সিট অথবা আপনাকে টার্মিনেট করে দিতে পারে, ঠিক আছে, তার লাইসেন্স থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে, ঠিক আছে। তো এরকমটাই হয়ে থাকে। তো এই যে লোড আনলোড ক্যাটাগরি যে ভিসাটা, এই ভিসাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাপ্লাই কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানিরা এই ভিসাগুলো বের করে থাকে, বড় বড় কোম্পানিও বাইর করে, তো সাপ্লাই কোম্পানি বেশিরভাগ বাইর করে, কারণ সাপ্লাই কোম্পানি এই ভিসাগুলো দিয়ে লোক এনে এরা বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে, যে কোনো কাজে, যে কোনো কাজ যাতে করতে পারে, সেই কারণে এই ক্যাটাগরি ভিসাগুলো তারা বের করে থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই লোড আনলোড যে ক্যাটাগরি ভিসাটা বা আমিল তানজিল বা তাহমিল, এই ক্যাটাগরি ভিসাটা দিয়ে সৌদি আরবে আসার পর ইকামা খরচ কত হতে পারে বা কত রিয়ালের ভিতরে ইকামা হয়, তো আশা করি বুঝতে পেরেছেন। ইকামা মূলত এরকমটাই হয়, ইকামা বানাতে পয়সা বেশি লাগে, কিন্তু এই বেশি পয়সা দিয়ে কোনো কোম্পানি ইকামা বানায় না, ঠিক আছে। আপনার ইকামাটা দুই ভাবে বানাতে পারে, হয় 2 বছরের জন্য কন্ট্রাক্টে বানাবে, ঠিক আছে, রুখসাতুল আমেল খুরুজ নাইয়া, আর রুখসাতুল আমেল খুরুজ নাইয়া হলো ফাইনাল এক্সিট, হাইট ফাইনাল এক্সিট, ঠিক আছে, আর 3 মাস অথবা 3 মাসের ইকামা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।